সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। তোমরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছো। আমি মোসাম্মদ সাবিহা ইয়াসমিন, সহকারী শিক্ষক লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর, শ্রেণী নবম, বিষয় হচ্ছে বিজ্ঞান। এসো আমরা নিচের ছবি দুটি লক্ষ্য করি। দেখো, একটা হৃৎপিণ্ডের ছবি আমরা দেখতে পাচ্ছি, আর পরের ছবিটিতে দেখো হৃৎপিণ্ড ব্যবচ্ছেদের চলমান ছবি। আজকে পাঠের আমরা আলোচ্য বিষয় দেখব হচ্ছে, দেখো হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন। আমরা গত ক্লাসে রক্ত সম্পর্কে জেনেছি, রক্তের বিভিন্ন ধরনের কণিকা, যেমন লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অণুচক্রিকা সম্পর্কে জেনেছি। আজ আমরা হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন সম্পর্কে জানব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা রক্ত সংবহন তন্ত্র কি তা বলতে পারবে, বিভিন্ন রক্তবাহিকা সম্পর্কে বলতে পারবে, হৃৎপিণ্ডের গঠন ব্যাখ্যা করতে পারবে, হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন পদ্ধতি বিশ্লেষণ করতে পারবে। আমরা এখন বিভিন্ন ধরনের রক্তবাহিকা সম্পর্কে জানব। দেখো, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ধমনি দিয়ে, অর্থাৎ দেখো ধমনিতে প্রবেশ করতেছে, শিরা দিয়ে কিভাবে বের হচ্ছে। দেখো এখানে কি কি অংশ দেখানো হয়েছে, উপরের অংশটুকু হচ্ছে, সবার উপরের অংশটুকু লক্ষ্য করো, কপাটিকা, তার পরে দেখানো হয়েছে লুমেন, তারপরে হচ্ছে টিউনিকা ইন্টারনা, তারপরে টিউনিকা মিডিয়া, টিউনিকা এক্সটারনা, আর কৈশিক জালিকা। রক্ত সংবহন তন্ত্রের অঙ্গাণুগুলো, অর্থাৎ অর্গান সেলস সম্বন্ধে আমরা জানব এখন। দেখো এখানে হৃৎপিণ্ডের ছবি দেখানো হয়েছে, ধমনির ছবি দেখানো হয়েছে, শিরার ছবি দেখানো হয়েছে, আর কৈশিক জালিকা। কৈশিক জালিকাতে দেখো আবার টিস্যু সেল চিহ্নিত করা হয়েছে, টিস্যু সেলটা কি ধরনের হয়, ধমনিকা, ধমনি, কৈশিক জালিকা, শিরা, আর দেখানো হয়েছে ক্ষুদ্রতর শিরা। আমরা হৃৎপিণ্ডের গঠনের ছবিটা লক্ষ্য করি। দেখো এখানে মহাধমনী দেখানো হয়েছে, ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনীর পর ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় শিরার পরে বামলিন্দ, বামলিন্দ থেকে কপাটিকা, কপাটিকা থেকে বামনিলয়, বামনিলয়ের পর হচ্ছে মায়োকার্ডিয়াম, মায়োকার্ডিয়ামের নিচে হচ্ছে দেখো ডান নিলয়। আমরা অপর আরেকটি ছবিতে দেখো লক্ষ্য করতেছি কি কি দেখা যাচ্ছে। এখানে পালমোনারি ভালভ দেখানো হয়েছে, দেখো তারপরে দেখানো হয়েছে হচ্ছে ডানলিন্দ, তারপরে দেখানো হয়েছে দেখো ট্রাইকাস্পিড ভালভ, তারপরে ডাননিলয়, তার অপর পাশে দেখো অ্যারোটিক ভালভ, তার নিচে হচ্ছে বামলিন্দ, বামলিন্দের নিচে দেখো মাইট্রাল ভালভ, মাইট্রাল ভালভের নিচে আবার হচ্ছে বাম নিলয়। আমরা এখন রক্ত সঞ্চালনের একটা ভিডিও দেখি, সেখান থেকে সুস্পষ্ট ধারণা পাব। You can feel your heart thudding away every time you put your hand to your chest. But do you have any idea what's really going on in there, or what keeps your heart ticking as it should? Every day, your heart beats about 100,000 times, sending 2,000 gallons of blood surging through your body. Although it's no bigger than your fist, your heart has the mighty job of keeping the blood flowing through 60,000 miles of blood vessels that feed your organs and tissues. Food, water, and oxygen are essential for the existence of human life. Blood transports all these substances through various channels called blood vessels.
Blood vessels involves arteries, veins, capillaries. To keep the blood flowing throughout our body, we have a pumping system, and the heart is the pump, which is composed of muscle that pumps blood throughout the body, beating approximately 72 times per minute of our lives. The human heart has four chambers. The right atrium, the left atrium, the right ventricle, and the left ventricle. There are four valves in the heart. These valves are tricuspid valve, mitral valve, aortic valve, pulmonic valve. These valves are one-way valves. Now, you have seen the structure of the heart. Let us find out how it works. The blood becomes oxygen-rich by absorbing oxygen in the lungs. The function of the heart starts when oxygenated blood is carried from the lungs to the left atrium of the heart by means of the pulmonary veins. The left atrium relaxes. This blood is pumped into the heart. When the left atrium contracts, the left ventricle relaxes simultaneously. The left atrium pushes the blood into the left ventricle through the one-way valve. When the left ventricle contracts, the blood is pumped into the aorta, which carries oxygenated blood to the different parts of the body, except the lungs. Oxygenated blood reaches the different parts of the body through the blood vessels called the arteries. The arteries get branched into capillaries, which then reaches to the different organs of the body. The blood then becomes deoxygenated, and the blood capillaries get mixed and form thicker blood vessels called the veins. The veins carry deoxygenated blood to the heart. The blood vessels that carry deoxygenated blood to heart are known as the vena cava. The deoxygenated blood from different parts of body enters the upper right chamber of the heart, which is called the right atrium. The right atrium gets contracted, allowing the blood to flow into the right ventricle, which contracts with the expansion of the right atrium through the one-way valve. The right ventricle then contracts, pushing the blood into the pulmonary artery. The pulmonary artery carries the deoxygenated blood to the lungs for oxygenation. The lungs oxygenate the blood by exchanging of gases and flows back into the heart through the pulmonary vein, and starts the circulatory cycle all over again. আমরা ভিডিওটি সুন্দরভাবে দেখলাম। এখন দেখো আমরা রক্ত সংবহন তন্ত্রের যে অঙ্গটি পাম্পের মতো সংকোচন ও প্রসারণের মাধ্যমে সারা দেহে রক্ত সংবহন করে সেটি হলো হৃৎপিণ্ড। আমরা হৃৎপিণ্ড সম্পর্কে জানছি। দেখো জীবন্ত এই পাম্প যন্ত্রটি দেহের বিভিন্ন অংশ থেকে শিরার মাধ্যমে আনিত রক্ত ধমনির সাহায্যে শরীরের বিভিন্ন অংশে প্রেরণ করে থাকে। একজন সুস্থ মানুষের জীবদ্দশায় হৃৎপিণ্ড গড়ে 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়। একটি হৃৎপিণ্ডের ওজন প্রায় 300 গ্রাম। হৃৎপিণ্ডের আকার, অবস্থান, আকৃতি ও আবরণ সম্পর্কে আমরা জেনে নিই। মানুষের হৃৎপিণ্ড বক্ষগহ্বরের মধ্যচ্ছদার উপরে ও দুই ফুসফুসের মাঝ বরাবর বাম দিকে একটু বেশি বাঁকা হয়ে অবস্থিত। এটি বুকের বাম পাশে প্রায় 60% অবস্থান দখল করে থাকে।
লালচে খয়েরি রঙের হৃৎপিণ্ডটি ত্রিকোণা মোচার মতো। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ডের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, প্রস্থ 9 সেন্টিমিটার। এটি একটি দ্বিস্তরী পেরিকার্ডিয়াম নামক পাতলা ঝিল্লিতে আবৃত। হৃৎপিণ্ডের প্রাচীর অনিচ্ছিক পেশি দিয়ে আবৃত। এসব পেশি হৃৎপেশি বা কার্ডিয়াক পেশি নামে পরিচিত। আমরা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো সম্পর্কে এখন জানবো। দেখো, প্রকোষ্ঠ মানুষের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। উপরের দুটিকে ডান বা বামলিন্দ, নিচের দুটিকে ডান বা বামনিলয় বলে। হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত প্রসারণকে ডায়াস্টল এবং স্বতঃস্ফূর্ত সংকোচনকে সিস্টল বলে। 2 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ডের প্রাণী হচ্ছে সকল ধরনের মাছ। 3 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ডের প্রাণী ব্যাং, সাপ, হাঙ্গর, অক্টোপাস, ক্যাটেল ফিশ। 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ডের প্রাণী হচ্ছে দেখো সকল স্তন্যপায়ী প্রাণী, পাখি, কুমির, কুইসাপ। আমরা দেখো হৃৎপিণ্ডের আরেকটি ছবি দেখতে পাচ্ছি। এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড যুক্ত ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে ডানলিন্দে আসছে। ডানলিন্দ থেকে ডাননিলয়, ডাননিলয় থেকে পালমোনারি ধমনী, পালমোনারি ধমনী থেকে দেখো ফুসফুসে আসছে। ফুসফুসে এসে কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বের হচ্ছে আর অক্সিজেন যুক্ত রক্ত প্রবেশ করতেছে। সেখান থেকে পালমোনারি শিরা দিয়ে বামলিন্দে, বামলিন্দ থেকে বামনিলয়ে, বামনিলয় থেকে মহাধমনী, মহাধমনী থেকে অক্সিজেন যুক্ত রক্ত সারা দেহে ছড়িয়ে পড়বে। আমরা দেখো এখন আরেকটি ছবি দেখতে পাচ্ছি, সেখানে প্রবাহ চিত্র সুস্পষ্টভাবে দেয়া হয়েছে। দেখো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঊর্ধ্ব নিম্ন মহাশিরা দিয়ে ডানলিন্দে এসছে, ডানলিন্দ থেকে ডাননিলয়ে আসছে, ডাননিলয় থেকে পালমোনারি ধমনীতে এসছে, পালমোনারি ধমনী থেকে ফুসফুসে, ফুসফুসে কি হচ্ছে দেখো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বের হচ্ছে আর অক্সিজেন যুক্ত রক্ত সংযুক্ত হচ্ছে। দেখো ফুসফুস থেকে সেখানে আবার পালমোনারি শিরায় গেছে, পালমোনারি শিরা থেকে বামলিন্দ, বামলিন্দ থেকে বামনিলয়, বামনিলয় থেকে মহাধমনী, মহাধমনী থেকে অক্সিজেন যুক্ত রক্ত সারা দেহে ছড়িয়ে পড়েছে। আমরা এখন রক্ত সঞ্চালন কি সে সম্পর্কে জানব। যে প্রক্রিয়ায় রক্তবাহিকার মধ্যে দিয়ে হৃৎপিণ্ড থেকে বের হয়ে সমস্ত শরীরে বাহিত হয়ে পুনরায় হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশন বলে। রক্ত সঞ্চালনের গতিপথ দেখো, দেহ থেকে ঊর্ধ্ব মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা থেকে ডানলিন্দ, ডানলিন্দ থেকে ডাননিলয়, ডাননিলয় থেকে পালমোনারি ধমনী দিয়ে ফুসফুসে, পালমোনারি ধমনী দিয়ে ফুসফুস থেকে আবার পালমোনারি শিরা দিয়ে, আবার শিরা দিয়ে বামলিন্দ, বামলিন্দ থেকে বামনিলয়, বামনিলয় থেকে মহাধমনী, মহাধমনী থেকে ধমনী, জালিকা শিরা, জালিকা শিরা থেকে মহাশিরা হয়ে আবার ডানলিন্দে ফিরে আসে। তোমরা বাসায় থেকে বাড়ির কাজগুলো সুন্দরভাবে করবে। দেখো এখন এখন হৃৎপিণ্ডের চিহ্নিত চিত্র সুন্দরভাবে খাতায় অঙ্কন করবে, অঙ্কন করে এর গঠন ব্যাখ্যা করে খাতায় লিখে রাখবে। করোনাকালীন সময়ে আমরা সবাই বাসায় অবস্থান করতেছি, বাসায় অবস্থানকালে আমরা অনলাইন ক্লাসগুলো আমরা ভালো করে দেখব, দেখে সেগুলো আত্মস্থ করব আর বাসায় সাবধানতা অবলম্বন করব। বাইরে যাব না, বাইরে গেলেও মাস্ক ইউজ করব, হাতে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করব। ভালো থেকো, ধন্যবাদ।